গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই যে আজকে সকাল থেকে রোদ উঠে গেছে, আজকে বাপির জন্মদিন। এই এখন নিচে যাব, আপনাদের সঙ্গে শেয়ার করব সারাদিন কি করছি না করছি, সঙ্গে থাকুন। গুড মর্নিং, হ্যাপি বার্থডে মানুষের, একটু তুলি সকালের। এই যে সকালে ব্রেকফাস্ট, জন্মদিনের দিন। এই যে আজকে বাপির জন্মদিন, আজকে কত কিছু রান্না হয়েছে চলুন আপনাদের দেখাই। আজকে খাসির মাংস হয়েছে, আজকে আমার বৌদিরানি মাংস করেছে, বাপির জন্মদিন উপলক্ষে খাসির মাংস হয়েছে। যদিও বাপি জন্মদিন উপলক্ষে হয়েছে, কিন্তু বাপি খাবে না, বাপি কিডনির অসুবিধে, এই জন্য বাপি খাবে না। আর এদিকে কী কী হয়েছে চলুন দেখাই। এটা হচ্ছে বাপির জন্য চিকেন হয়েছে, এই যে এটা হচ্ছে চিকেন কষা। বাবা বাপি এটা খাবে, বাপি মাটন খাবে না। আর হয়েছে এই যে এটা হচ্ছে এই যে লাউয়ের ঘণ্ট চিংড়ি মাছ দিয়ে, আর এটা হচ্ছে হচ্ছে আম দিয়ে কাজু কিশমিশ দিয়ে চাটনি। অনেক কিছু রান্না হয়েছে। আর এই যে এখানে মাছ ভেজে রাখা হয়েছে, এটা সম্ভবত আমচুর দিয়ে, এই যে আমচুর ভেজানো হয়েছে টক হবে। এই যে বাপি আমার খেতে বসে গেছে, এই যে বাপি ওয়ান্স আগেন হ্যাপি বার্থডে। ওকে থ্যাংক ইউ। এরকম ভাবে যেন সারা জীবন সুস্থ থাকো এটাই কামনা থাকলো। গুন্ডু বাবা চলো খেয়ে নিবে, চলো। কি খাবে, মাটন না চিকেন? মাটন খাবে না চিকেন খাবে? আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ ভাই, জন্মদিন উপলক্ষে আপনি কি এনেছেন হাতে? আমি দইটা ফ্রিজে রেখে দাও মা, দইও চলে এসছে সঙ্গে, পাঁপড় মিষ্টি আম কত কিছু নাকি, আনন্দের উপলক্ষ আছে। সবাই ঘর ভর্তি লোকজন সব আসবে আজকে, আমার হাজব্যান্ড, বোন, মা, বাবা সবাই মোটামুটি একসঙ্গে খুব আনন্দ করব। এই যে এখনো কি রান্না চলে যাচ্ছে, সেই যে আমচুর টকটা বসছে, একটুকু ইয়ে দিয়ে দাও, এই যে বেগুন করবো, হ্যাঁ আর দেওয়া হচ্ছে নি শেষ পাতে। কই পাঁপড় কই, তাহলে পাঁপড় জানা হয়েছিল, ও তাহলে দাঁড়িয়ে যাও, পাঁপড়টাও আসছে। আচ্ছা কা আছে, কি আছে, কি কি হচ্ছে বাইরে, বেলুন সাজানো হচ্ছে? হ্যাঁ, লাল লাইট জ্বেলে ঘুমাবে না নি তোমরা বিকেলবেলা? সুন্দর লাগছে দেখতে, যে বাপি জন্মদিনের সাজাওয়াট। গুন্ডু থাকবে, আমি একটু বাজার থেকে আসছি বাবা, পট করে। এই যে দেখুন বাইরে কি সুন্দর সাজানো হয়েছে। এই যে এখন একটু বাজারে বেরোচ্ছি, বাপির জন্য একটা ছোট্ট খাটো কিছু একটা গিফট আনবো, জানি না কি আনবো। বাপির এখন কোনো কিছুই যেন বাপির হতে চায় না, জামা কাপড় যে আয় এনে দিয়ে ঢিলা হয়ে যায়, রোগা হয়ে গেছে। দাদা ভাই এরোপ্লেন নিয়ে যাওয়া হবে, পচুদা এরোপ্লেন বন্ধ হয়ে গেল কেন? এই যে এরোপ্লেনে চেপে আমার দুজন যাবো। আমি বাজার থেকে ফিরে এসেছি, মাকে বলছি একটু সাজুগুজু করে নিতে, বাপির এই বছরের জন্মদিনটা আমাদের কাছে খুব স্পেশাল, বিকজ আর কদিন পর বাপির অপারেশন হবে, যেহেতু সবাই টেনশন করছে আমরা কি হবে না হবে। এইটা হয়ে আসো, চল যা, দাঁত দেখো, দাঁত দাদু রেডি হবে, চোস্তা পাঞ্জাবি পরবে। বাপি আমার পুরো একদম মনের মতন সেজে আছে, দেখুন কেমন লাগছে, সুন্দর লাগছে দেখতে। দেখুন বাপির জন্মদিনের উপলক্ষে কত সুন্দরভাবে সাজানো হয়েছে, সেখানে দাদা কেক টেক বের করছে, এখানে পচুদা, এই যে এখানে বাপি আমার বসছে সেজে বুঝে, এই যে এখানে হাজব্যান্ড আর বাচ্চা, সবাই মোটামুটি রেডি আছি, এবার সব নামবে এক করে, কেক কাটা হবে। কেক চলে এসছে, বাবা নাতির সঙ্গে দুটো নাতি দুদিকে। বাপি আছে, কেমন লাগছে, আনন্দ হচ্ছে? খুব আনন্দ হচ্ছে সবাইকে নিয়ে। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে।
লেগে যাবে বুঝছো। আর পড়া পড়া তুমি পড়াও দাদুকে, বাবারে তুমি এটা পড়ে না। আজ বাবা মা দুজনকে খুব সুন্দর দেখাচ্ছিল। এবারে জন্মদিনটা আমাদের কাছে খুব স্পেশাল ছিল, কারণ এখান থেকে ঘুরে গিয়ে বাপির একটা বড় অপারেশন আছে। তাই আমরা সবাই ডিসাইড করলাম যে যতই কাজের ব্যস্ততা থাকুক না কেন, আজ দিনটা কেউ মিস করব না, আর সবাই মন খুলে আনন্দ করব। জানেন তো, মানুষটাকে দেখলে একদমই বোঝা যায় না যে মানুষটা এতটাই অসুস্থ। পুরো বাচ্চাদের মতন বায়না করলো যে আজ আমি ধুতি আর পাঞ্জাবি পরব। তাই নতুন জামা প্যান্ট যেগুলো এনেছিলাম সেগুলো পাশেই রেখে দিলাম। যাক গে, এরকম যেন মানুষটা আরও কিছু বছর আমাদের মধ্যে আনন্দ করে থাকতে পারে, এটাই আমার ভগবানের কাছে সব থেকে বড় কামনা থাকলো। আরে বাহ, দারুন নাচ। আমার কুচু মাকে তুই দিয়ে দেখিস, চলে যা তুই। তাকাও তাকাও, আজকের মতন তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন আর পরিবারের সবাইকে ভালো রাখবেন।